চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী জারিন তোমার কাছে। ফিরে এলাম আবারও, যেটি শুরুতে বলছিলাম, নতুন নতুন কাজ তো প্রতিনিয়তই পাচ্ছি এবং উচ্চাঙ্গ সঙ্গীতে বেশ বলিষ্ঠ দক্ষতা, ছোট থেকে উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করা হচ্ছে। রবীন্দ্র নজরুল গাইতে ভালো লাগে, আধুনিক গাইতেও ভালো লাগে, সেটা নিয়ে অবশ্য গল্প করব। নতুন একটি গান রিলিজ হয়েছে, সেটা নিয়েও গল্প করব। তবে সকালটা যেহেতু শুরু হলো, আয়োজনটা শুরু হলো, একটা গান দিয়ে শুরু করতে চাই। আমি প্রথমে যে গানটি দুই লাইন গেয়ে শোনাচ্ছি সেটা নজরুল, কাজী নজরুল ইসলামের একটি গান, শুরু করছি, শুনবো। একি সুরে কোন সুরে, একি সুরে তুমি গান শোনালে, ভিনদেশে পাখি যে সুর নহে মোদের সুরা, সুর নহে মোদের সুরা, রে সুরে সাকে কিশোরে, বসে মোর জানালা পাশে কেন বুক ভাঙা নিরাশে, বসে মোর জানালা পাশে কেন বুক ভাঙা নিরাশে, যাও ঘুম ভাঙায় নিতে, যাও ঘুম ভাঙায় নিতে, যাও ঘুম ভাঙায় নিতে, সকরুণ সুরে ডাকে একি সুরে কোন সুরে, একি সুরে তুমি গান শোনালে, ভিনদেশে পাখি একি সুরে। বাহ বাহ, কি সুন্দর! গানের পাখি চলে এসেছে, সুন্দর গান হবে না সেটা কি হতে পারে? সকালতে আমি একদম নিশ্চিত দর্শকদের ভীষণ ভালো করে শুরুটা হয়ে গেল। তো নতুন গান নিয়ে কথা বলছিলাম, সীমানা নেই, যদি জানতে চাই কিসের সীমানা নেই? আনন্দের, কষ্টের, নাকি দুঃখের, নাকি ভালো লাগা? সীমানাহীন ব্যাপারটা সবসময় ভালোবাসার সাথেই যায়। আচ্ছা, এটা হয়তো সবাই এটাই বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি ভালোবাসার আসলে কোনো সীমানা থাকে না। এইরকম একটা কথা নিয়ে, এরকম একটা অনুভূতি নিয়ে একটা সুন্দর গান লিখেছেন এবং সুর করেছেন আমাদের খুবই শ্রদ্ধেয় আশিস দেবরায় দাদা। উনি একজন প্রবাসী, উনি নিউ ইয়র্কে থাকেন, আমাদের সবারই, আমাদের সঙ্গীত ভুবনের সবারই খুব কাছের একজন মানুষ। ওনার আসলে এত গুণী একজন মানুষ এত সুন্দর একটি গান তৈরি করেছেন এবং গানটির সঙ্গীত আয়োজন করেছেন আমাদের সবার প্রিয় সানশাইক ভাইয়া। তো আমি গাইবার চেষ্টা করেছি, আমার কাছে এটা প্রথম কাজ ছিল। হ্যাঁ হ্যাঁ, তার সাথে আমার এটা মৌলিক গানের একটা প্রথম কাজ আমি করেছি, আর আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমার দর্শক শ্রোতা যারা আছেন সবাই খুব ভালোভাবে নিয়েছে গানটা, আমার নিজেরও খুব ভালো লেগেছে গানটা। তোবার মিউজিক ভিডিও নিয়ে একটু কিছুটা দ্বিমত আছে, মানে দ্বিমতের ব্যাপারটা হচ্ছে এরকম, দ্বিমত না আসলে ভালো হয়, হ্যাঁ আমার কথা কি, দ্বিমত না, আমি যে এমন না যে এটাকে খুবই সাপোর্ট করছি না ব্যাপারটা, কিন্তু তা না, অবশ্যই ভালো সবাই তো চায়, কিন্তু আমার কাছে কি, আমি এটাতে খুব বেশি ফোকাস করতে চাই না। আমার কাছে ফোকাসের ব্যাপারটা হচ্ছে গান, কারণ আমার একটা খুব জমকালো একটা মিউজিক ভিডিও করলাম, গানটা সেরকম মানের হলো না। আমি তো আসলে গান গাইবার জন্যই তৈরি হয়েছি, গানটাই আমার কাছে প্রায়োরিটি। তবু এখন যে আমাদের যে সময়টা, এটা তো ডিমান্ড করে, তাই না? মানুষ গানের সাথে ভিজুয়াল ব্যাপারটাও খুব চায় আসলে, সেক্ষেত্রে আমাদেরকে ওইটা করতে হয়। কিন্তু আমি সবসময় এখন আসলে গানের ব্যাপারটাতেই ফোকাস আছি, আমি চাই আমার ভালো কিছু গান হোক, সেটা যে কোনোভাবে। আমি যদি খুব স্বল্প পরিসরেও একটা মিউজিক ভিডিও করে মানুষের সামনে দেই, মানুষ তো আমার গানটাই শুনবে, আমার গানটা সবার কানে পৌঁছাক, এটাই আমি চাই। মানে গানটা কিন্তু আসলে শ্রবণের একটা প্রশান্তির ব্যাপার, সেটা যখন প্রশান্তি দেয় তখনই কিন্তু গানটা পরিপূর্ণ রূপ পায়। একদম, আমি এখানে আরেকটু কথা বলতে চাই। আমরা যখন কোনো উপন্যাস পড়ি বা কোনো প্রবন্ধ পড়ি, সেখানে কি হয়, আমরা নিজের মতো করে ইমেজ করে নিচ্ছি না? একদম, আমাদের কিন্তু আমরা ওটা ওভাবেই আমরা চিন্তা করে একটা জিনিস, আমরা ভিজুয়ালটা কিন্তু আমাদের মনের মধ্যে ধারণ হচ্ছে। গানটাও সেরকম, আমি যে গানটা শুনছি সেটা আমি আমার মতো করে অনুভব করে, আমার একটা সিকোয়েন্স, আমি কিন্তু ওই দৃশ্যটা আমার ভেতরেই আমি ধারণ করছি, আমি আমার মতো করে একটা দিচ্ছি, দর্শক সেটার উপরে না তখন মানুষ দেখতে ব্যস্ত হয়ে যায়।
গানটা হয়তো এরকম আর থাকে না, আমার এটা পার্সোনাল একটা ওপিনিয়ন বললাম, সবার সাথে নাও মিলতে পারে, দ্যাটস ওয়াই আমি আসলে গানের ভেতরে একটু বেশি মনোনিবেশ করে থাকি। প্রত্যেক শিল্পীর তো স্বপ্নের জায়গা থাকে প্লেব্যাক, এবং সেই স্বপ্ন তো পূরণ হয়েছে, প্লেব্যাকে নিয়মিত কাজ করা হচ্ছে, ওয়েব সিরিজে কাজ করা হচ্ছে। আমি রিসেন্টলি একটা করেছি, রিলিজ হচ্ছে আর কি, আমাদের সিনেমার কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, পোস্ট প্রোডাকশনে কিছু কাজ বাকি আছে, সেটা হলেই সামনে আসলে আমার দর্শক শ্রোতা সেটা পাবে। তো কাজটা কিভাবে হাতে এসেছিল ওটা আমি সেখানে, আমি অবশ্যই একজনের নাম উল্লেখ না করলেই না, বিপ্লব বড়ুয়া দাদা আমাদের অনেক গুণী একজন সঙ্গীত কি বলবো, উনি একজন মিউজিক ডিরেক্টর আমাদের এবং খুব ভালো সুরকার, দাদার হাত ধরেই আমার এই কাজটা পাওয়া, এবং দাদার হাত ধরে আমার আরও অনেকগুলো কাজের আসলে জায়গাতে আমি নিজেকে স্ট্যাবল করেছি। যেমন আমি বিভিন্ন ওয়েব সিরিজ বা ধারাবাহিক মেগা ধারাবাহিকগুলোতে আমি এখন যেমন রেগুলার কাজ করছি, গতকালকেও একটা করেছি, 700 পর্বের একটা ধারাবাহিকে আমি টাইটেল ট্র্যাকটা আমি করলাম, এবং সেটা রেগুলার যে গানগুলো অরিজিনাল হোক বা কাভার হোক সেখানে আমি কাজ করছি, বিভিন্ন নাটকে আসলে আমার কাজগুলো করা হচ্ছে, সেখানে একটা বড় ভূমিকা আমি দাদাকেই তার কৃতিত্বটা দিতে চাচ্ছি, তার হাত ধরে আসলে এই কাজগুলো আমার। আচ্ছা এই মুহূর্তে আরো একটা গান শুনে ফেলে তারপর আমরা আবার গল্প করছি। অবশ্যই অবশ্যই, আমি কি এখন তাহলে আমার মৌলিক গানটা একটু শুনবো, যেহেতু ওইটার কথা উঠেই গেছে, আমি ছোট করে দুই লাইন শোনাচ্ছি। ভালোবাসার কোনো দেয়াল থাকে না, ভালো লাগার কোনো সীমানা নেই, দুটি মন ভালো বাসতে পারে, দুটি হৃদয় শুধু কাছে আসলে, ভালোবাসার কোনো দেয়াল থাকে না, ভালো লাগার কোনো সীমানা নেই। বাহ বাহ, গানটা শুনতে শুনতে আমি ভাবছিলাম, চোখ বন্ধ করে ভাবছিলাম, একটা মিউজিক ভিডিও বোধহয় আমি ভিজুয়াল দেখতে পারছিলাম, এবং সেটা হচ্ছে বাংলা সিনেমার কিছু। আচ্ছা হ্যাঁ, ওইরকম কিন্তু ওই ফ্লেভারেই করা আসলে, একদমই মানে দাদার সুরগুলো কিন্তু এরকমই, আমরা যারা অনেকে আমরা যারা দাদা গান গিয়েছি এই প্যাটার্নটা একটু এরকম, দাদা একটু দাদারও এটা পছন্দ আসলে, এই রকমের সুরগুলো দাদা করতে খুব পছন্দ করেন, আমিও সৌভাগ্যবশত সেরকম একটা গান পেয়েছি। তো যেটা বলছিলাম যে প্রত্যেক ধরনের গান গাইতে গেলে কিন্তু একটু আবেগ অনুভূতি একটা দেওয়ার ব্যাপার থাকে, তাহলে একদম গানটা তো পানসেই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কোনো কভার সং যখন করা হয় আবার যখন প্লেব্যাকে কাজ করা হচ্ছে, এই দুটোর মধ্যে নিশ্চয়ই অনেক পার্থক্য আছে। তা তো অবশ্যই আছে, আমি কভার সং যেগুলো মানে আমি যদি আমাদের সেই পুরাতন দিনের সেই বাংলা আধুনিক বাংলা গানগুলো যদি বলি, সেগুলোই তো আসলে করার চেষ্টা করি, আর অনুপ্রেরণার জায়গাটা কিন্তু ওখানেই, কারণ সেই গানগুলো না আর হবে না, মানে হবে না, এবং এই গানগুলো কোনোদিনই পুরনো হবে না, পুরনো হবে না এখনো, যেমন এগুলোই হ্যাঁ একদম চির নতুনের মতো, এবং এগুলোই কিন্তু আমাদের ইয়াং জেনারেশন বলি বা প্রত্যেকটা জেনারেশনের জন্য এগুলো একটা ইন্সপায়ার, কারণ তারাও কিন্তু এটাকে খুব ফিউশন করে খুব আরো অনেক মিউজিক্যালি খুব ইম্প্রোভাইজেশন করে মানে এটাকে অনেক নতুনত্ব দিচ্ছে, তো ওটাই তো আসলে বেস্টটা ওখানে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে সেই গানগুলোই বেশি গাই এবং গাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা প্রোগ্রাম হোক বা যে কোনো জায়গায় আমি, আমাকে যদি কেউ গান গাইতে পারি কিন্তু সেই গানগুলোই করি, একদম তাই। আর মৌলিক গানের ব্যাপারটা তো অবশ্যই এটা থেকে আলাদা, কারণ নতুন কিছু একটা সৃষ্টি হচ্ছে একদম, আর সেটাতে আমার একটা, কারণ আমি তো আমার আমি যেরকম গাই বা আমি যে ধরনের টোন আমার যে ধরনের ফ্লেভার গান আমার গলায় যাবে বা আমি যেগুলো গাইতে পারবো সেরকম গান করা হয়, তো আকাশ পাতাল পার্থক্য, সেই গানগুলো আর এই গানগুলো আসলে এক করা যাবে না। তবে আমাদের এখন ভালো গান হচ্ছে না তা না, অনেক ভালো ভালো গান হচ্ছে, খুবই ভালো লাগে, সেগুলোও গাই খুব সুন্দর আসলে। এবার যদি একটু পেছন দিকে ফিরে যেতে চাই, 2007 কিংবা 8 এর দিকে যদি চলে যেতে চাই, একটা রিয়েলিটি শো এর মাধ্যমে হচ্ছে যাত্রাটা শুরু হয়েছিল 2008, শুরুটা বলবো না, শুরু অনেক আগে থেকে হয়েছিল, তারও আগে একদম ছোট থেকে গান করি, একদম ছোট থেকে হয়েছিল, তো তখন তো বয়সটা খুব কম ছিল তাই না, কত বছর ছিল বয়স আমার একদম শুরুটা? না না, যখন প্রতিযোগিতা, আচ্ছা যখন আমি একটা রিয়েলিটি শো এর মাধ্যমে আসলে আমার মানে এই সংগীত ভুবনে আমার মানে যাত্রা শুরু, সেটা হচ্ছে আমার বয়স এক্স্যাক্টলি তখন আমি 10 বছর আমার বয়সটা, এবং আমি এখানে আসার পরে রিয়েলিটি শো চলার মানে একদম মধ্য অবস্থা আমার 11 বছর পূর্ণ হয়, সেখানেই সেলিব্রেট করা হয়, সো বুঝে নিচ্ছেন যে আমার বয়সটা কত ছোট তখন থেকে। আমি তখন আসলে গানকে অনুভব করে গাওয়ার মতো বয়সটা তো হয়নি, শিখতাম যা শিখেছি সেভাবে গাইতাম এই আর কি, তবে ছোটবেলা থেকে প্রাতিষ্ঠানিকভাবে বা আমরা যেটা বলি গুরুমুখী যে শিক্ষাটা সেটা ছিল, বিধায় আমি গানটাকে আসলে রপ্ত করতে পেরেছি একদম। তো যেহেতু সেটা
রিয়েলিটি শোটা হচ্ছে প্রথম ছিল, মানে তখন থেকে যাত্রাটা হয়েছিল সেই রিয়েলিটি শো। তো নিশ্চয়ই খুব চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ ব্যাপারটা তো অনেক বেশি ছিল, কারণ এই জগৎ বা এই বিষয় সম্পর্কে কোনো ধরনের মানে ধারণাও ছিল না, প্রতিযোগীও তো বোধহয় অনেক ছিল, অনেক ছিল। কারণ ওই সময় তো আমরা তো সোশ্যাল মিডিয়া তো মানে এগুলোর তো কোনো প্রভাবই ছিল না, তখন মানুষ টিভি, আমরা টিভি কেন্দ্রিক, আসলে সবাই সবাই টিভিতেই যা দেখছে ওটাই কিন্তু সবাই খুব এনজয় করে। তো মানুষের যেমন প্রভাব ছিল, চাহিদা ছিল অনেক বেশি, মানুষের হুমড়ি খেয়ে পড়েছিল এত হাজার হাজার প্রতিযোগীর মধ্যে, সারা বাংলাদেশ থেকে বাছাই করে মানে টপ 12-এ আমি ছিলাম আসলে। কিন্তু আমি অনেক, আসলে এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া, আসলে আমি খুব আশীর্বাদ অনুভব করি যে এটা আসলে মহান সৃষ্টিকর্তার এক মানে একটা বিশেষ আমার প্রতি একটা রহমত, আর ওইটার কারণেই হয়তো আমার এতুবা হয়ে ওঠা বা এই ভুবনে আমাকে, আমি মানে একদম শক্তভাবে আমি পথটা চলতে আমি আসলে সাহস পেয়েছি। তখনকার সময়ে যারা জাজেস ছিলেন, বিচারক ছিলেন, তাদের কোনো কথা কি মনে পড়ে? যে মনে পড়বে না কেন, সেগুলো নিয়েই আমি আসলে বাঁচি, মানে আমি প্রত্যেকটা মুহূর্ত প্রতিনিয়ত এগিয়ে যাওয়া হচ্ছে। একদমই তাই, আমাদের আমাদের বিচারক ছিলেন শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যাম এবং কুমার বিশ্বজিৎ স্যার, তারা ছিলেন আমাদের একজন মানে ফিক্স দুজন বিচারক, এবং গেস্ট তো অনেকে আসতেন, বা এই সুবাদে আমার অনেক গুণী মানুষের সান্নিধ্যে আমরা যাওয়ার সুযোগ হয়েছে। তো ম্যাম আর স্যার আসলে আমাদের তো একজন কি বলবো পথ প্রদর্শক, তাদের হাত ধরেই অনেক কিছু শেখা, অনেক কিছু শিখতে পেরেছি, আর আমি তো অনেক বেশি শিখেছি আমার মনে হয়, কারণ আমার শেখার আগ্রহটা একদম ছোট থেকে অনেক বেশি, মানে আমি খুব কেউ কথা বলছে আমি তাকিয়ে থাকতাম, আমার মনে হতো সেখান থেকে হয়তো আমি কিছু নতুন জানতে পারবো, এই আগ্রহটা আগে থেকে। উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে তো যাত্রা শুরু হয়েছিল একদম ছোটবেলা থেকে, আমরা যেমন সারগাম দিয়েই তো আমাদের আসলে সঙ্গীত শেখা শুরু, সেটাই তো মূল ভিত্তি আসলে। একদম, এবং উচ্চাঙ্গ সঙ্গীতে যার শুরুতে যেটা বলছিলাম যে বলিষ্ঠ দক্ষতা থাকে, তার পক্ষে কিন্তু আসলে সব ধরনের গান গাওয়া সম্ভব, এটা উচিত আসলে। সঙ্গীত তো মানে আমি আমি যদি কখ গ ঘ না শিখি তাহলে আমি আসলে তার পরবর্তী ধাপটা কিভাবে হয়, একটা বাচ্চা যখন সে তো আগে এবিসিডি কখ গ ঘ শিখবে, সেরকম এটা সেটা কমপ্লিট করলেই আমার মনে হয় যে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা শিখি। তো আমার এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, সঙ্গীতটা তো এমন না যে হ্যাঁ অবশ্যই মানে সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো একটা কণ্ঠ দিয়েছেন তার মানেই কিন্তু একজন শিল্পী হওয়া যায় না, শিল্পী হতে গেলে অনেক সাধনা অনেক শিক্ষার দরকার হয়। আমরা অনেকে এই ধারণার থেকে বাইরে, আমরা মনে করি একটু ভালো গাইছি গেয়ে ফেললাম আমি তো অনেক বড় শিল্পী হয়ে গেলাম, ব্যাপারটা তা না। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, গল্প করে ভীষণ ভালো লাগলো, অনেক অনেক শুভকামনা থাকবে, আরো একটি গান শুনবো, তবে তার আগে আমি একটু বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নূর টাওয়ার 110 বীরত্তম সিআর দত্ত রোড ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। মার্কিন সাংবাদিক ডেড ভ্যারির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যতক্ষণ আপনি কোনো জ্যান্ত মাছ ধরছেন ততক্ষণ মাছ ধরা খুবই বিরক্তিকর একটি কাজ, মাছ ধরা পড়লে তা রান্না করা আরও বিরক্তিকর কাজ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে একটা সময় আমরা দুজন কাটালাম এত সুন্দর সঞ্চালনার জন্য, আজকের সকালটা সত্যিই খুব সুন্দর, দিন প্রতিদিন আমাদের সকলেরই প্রিয় একটা অনুষ্ঠান, এবং বাংলা ভিশনের সকল কলাকুশলী, এই অনুষ্ঠানের সকল কলাকুশলী সবাইকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আর আমি সবসময় দর্শককে একটা কথাই বলি, সবসময় বাংলা গান শুনুন, সুন্দর সুন্দর গান শুনুন, গান আমাদের মনকে প্রশান্ত করে, আমাদের আমাদেরকে আসলে সুস্থ রাখে, খুব ভালো রাখে, সবাই গানের সাথেই থাকুন। আমি অবশ্যই শেষ করছি আমার খুব পছন্দের একটা গান দিয়ে, আর আমি সবসময় সামিনা চৌধুরী ম্যামকে অনেক আগে থেকে ফলো করি, তার একটি গান গাইতে গাইতেই বিদায় নিচ্ছি। নিশ্চয়ই, এই জাদুটা যদি সত্যি হয়ে যেত তাহলে আমি তা শিখে নিতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম, এই জাদুটা যদি সত্যি হয়ে যেত তাহলে আমি তা শিখে নিতাম, প্রথমে